পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কুশিরা নদীর উপর নির্মিত রানীগঞ্জ সেতু পায়ে হেঁটে পারাপার করেছেন। বুধবার দুপুরে পরিকল্পনা মন্ত্রী আকস্মিক রানীগঞ্জ সেতু পরিদর্শনে যায়। সেতুর মাঝের অংশ জোড়া লাগায় তিনি পায়ে হেঁটে পুরো সেতু পারাপার করেন। এ সময় তিনি বলেন, সেতুর কাজ শেষ হওয়ায় খুব ভালো লাগছে, আগামী মাসে সেতুটি উদ্বোধন করার আশা ব্যক্ত করেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, সুনামগঞ্জবাসীর সিংহদ্বার এই সেতুটি বাস্তবায়িত হওয়া জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় এটি বাস্তবায়িত হল। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আরো বড় বড় কাজ হবে। এ সময় সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামাণিক, উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অনুপম দাস, সহকারী পুলিশ সুপার জগন্নাথপুর সার্কেল শুভাশিস ধর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সহসভাপতি আব্দুল কাইম মোশাহিদ, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদরুল ইসলাম, পরিকল্পনা মন্ত্রী রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি সুন্দর আলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2017 সালে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 702 মিটার দৈর্ঘ্য ও 10.25 মিটার বয়স গড়া সেতুটি 150 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। সেতুটি চালুর পর সুনামগঞ্জ থেকে ঢাকা দূরত্ব কমবে 80 কিলোমিটার।